কেমন হতো যদি এই একটি সোলার প্যানেলের ব্যবহারের মাধ্যমে আপনি আপনার বাড়িতে তিনটি ফ্যান এবং তিনটি লাইট চালাতে পারবেন, তাও আবার শুধু দিনে নয় রাতেও চালাতে পারবেন? হ্যাঁ দর্শক, আমি মেহেদি হাসান আছি আইপিএল বাজার পক্ষ থেকে। আমাদের লক্ষ্য যেখানে বিদ্যুৎ নেই সেখানে বিদ্যুৎ পৌঁছে দেওয়ার। দর্শক, আজকের এই ভিডিও ক্লিপটি শেষ পর্যন্ত থাকবেন। আজকে আমরা আপনাদেরকে লুমিনাসের একটি 60 ওয়াটের সোলার প্যানেলের ব্যবহারের মাধ্যমে আপনি 4টি ফ্যান এবং 4টি লাইট চালাতে পারবেন, যদি চান এটা আরও বৃদ্ধি করতে পারবেন। আপনারা দেখতে পাচ্ছেন এই সোলার প্যানেলের কেবল নেগেটিভ এবং পজিটিভ সরাসরি বাড়িতে চলে গিয়েছে, যেখানে আমরা একটি লাইট এবং একটি ফ্যান কানেকশন দিয়ে দেখাবো। একটি কমপ্লিটলি ভিডিও ক্লিপ আজকে এই ভিডিও ক্লিপটিতে থাকছে দর্শক, এবং কীভাবে আপনারা এই পণ্যটি ক্রয় করবেন সকল ধরনের ডাটা তুলে ধরবো। আপনারা দেখতে পাচ্ছেন একটি সোলার প্যানেল যা ছাদের উপরে রয়েছে। আমরা সাধারণত ছাদের উপরে সোলার প্যানেল ব্যবহার করি, তো এই সোলার প্যানেল থেকে আমরা মোটামুটি পেয়ে যাব 18 ভোল্টেজ এবং এম্পিয়ার পেয়ে যাব 3 পয়েন্ট সামথিং, অর্থাৎ 60 ওয়াটের মতো সর্বোচ্চ যখন পরিপূর্ণ রোদ থাকবে তা আমরা এই সোলার প্যানেল থেকে পেয়ে যাব। এটা খুবই কোয়ালিটি ফুলটি প্যানেল, এটা হলো ইন্ডিয়ান লুমিনাস ব্র্যান্ডের সোলার প্যানেল, এগেটের সোলার প্যানেল। তো প্রত্যেকটি সোলার প্যানেলের ব্যাক সাইডে দুটি টার্মিনাল থাকে, একটি হলো নেগেটিভ এবং একটি হলো পজিটিভ। আপনারা দেখতে পাচ্ছেন এখানে নেগেটিভ এবং পজিটিভ রয়েছে, এবং এই ব্যাক সাইডে একটি স্টিকার রয়েছে, টেকনিক্যাল স্টিকার, যেখানে আমরা সকল ধরনের ডাটা পেয়ে যাচ্ছি এখান থেকে আমরা কত এম্পিয়ার এবং ভোল্টেজ পাবো সর্বোচ্চ। তো আমরা দেখতে পাচ্ছি এখানে 3.58 ম্যাক্সিমাম এম্পিয়ার পাবো এবং এখান থেকে আমরা 21.8 ম্যাক্সিমাম ভোল্টেজ পাবো। তো দর্শক, আমরা এখন বর্তমানে এই সোলার প্যানেল থেকে নেগেটিভ এবং পজিটিভ কানেকশন দিয়ে সরাসরি আমাদের বাড়িতে চলে যাব, যেখানে আমরা লাইট এবং ফ্যানের কানেকশন দিব। তো চলুন আপনাদেরকে আমি নিয়ে যাই। এবং আরেকটা বিষয়, আপনাদের রিকোয়েস্টের এই ভিডিও ক্লিপটি অনেকে আমাকে অনেক পরিমাণে রিকোয়েস্ট করছেন, মেহেদি ভাই আপনারা অনেক বড় সোলার প্রজেক্টের কাজ করেন, ছোটো একটি প্রজেক্টের কাজ দেখান। তাই আজকে আপনাদের জন্য এই ভিডিও ক্লিপটি, অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত থাকবেন এবং কি লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দর্শক, আমরা ছাদে থেকে নিচে চলে এসেছি। তো নিচে মূলত যে সকল আমাদের সরঞ্জামগুলো লাগবে তা আমি একটি লিস্ট দেখাচ্ছি। আমাদের 3টি ফ্যান 3টি লাইট চালানোর জন্য একটি ব্যাটারি লাগবে, একটি চার্জ কন্ট্রোলার লাগবে এবং লাইট রয়েছে, ডিসি লাইট এবং ডিসি ফ্যান। তো প্রথমে আমি আপনাদেরকে বলে নিই ব্যাটারিটি কেন লাগবে। ব্যাটারিটি হলো যখন সূর্য না থাকবে, অর্থাৎ রাতে যখন অন্ধকারে আমরা কি করব, তখন তো সান পাচ্ছি না, তখন এই ব্যাটারি থেকে আমরা কি করতে পারবো, লোড ব্যবহার করতে পারবো। সূর্য থেকে এখানে ব্যাটারি চার্জ হয়ে থাকবে, ফুল হয়ে থাকবে, দেন এই ব্যাটারি থেকে আমরা লাইট ফ্যানগুলো চালাতে পারবো। আর অবশ্যই এটি চার্জ কন্ট্রোল লাগবে। আমরা উপর থেকে যে সোলার প্যানেল কেবলটি নিয়ে আসছি, এখানে নেগেটিভ এবং পজিটিভ দুটি রয়েছে, তো এটার মতো চার্জ কন্ট্রোলে আমরা সংযোগ দিব এবং চার্জ কন্ট্রোল থেকে আমরা ব্যাটারিতে সংযোগ দিব, পাশাপাশি লাইট এবং ফ্যানে সংযোগ দিব। তো আমরা সংযোগটি আপনাদেরকে দেখাই, তারপরে বলবো এটা কীভাবে কাজ করবে। প্রথমে দেখতে পাচ্ছেন ব্যাটারি পজিটিভ এবং নেগেটিভ দুটি টার্মিনাল রয়েছে। তো পজিটিভ টার্মিনালটা আমরা চার্জ ব্যাটারি সংযোগ করবো এই চার্জ কন্ট্রোলারে। আমি চার্জ কন্ট্রোলার আপনাদের জুম করে দেখাই, এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো আইকন রয়েছে, সোলার প্যানেল, ব্যাটারি এবং একটি লাইট, একটি ফ্যান, একটি লাইট। তো মূলত এখান থেকে আমরা ডিসি আউটপুট পেয়ে যাব, পাশাপাশি এখানে আমরা সোলার প্যানেল লাইন লাগাবো এবং ব্যাটারি লাইন লাগাবো। তো কীভাবে সংযোগ করতে হয় তা আমি দেখাচ্ছি। এখানে কিছু স্ক্রু রয়েছে, সেটা লুজ করলে এখানে আপনার স্পেস হয়ে যাবে, দেন আমরা এখানে কেবলটি ঢুকিয়ে দিব, যা আমি এখন আপনাদেরকে করে দেখাচ্ছি। আমরা এখন বর্তমানে ব্যাটারি কানেকশন দিচ্ছি। আমরা প্রথমে মাইনাসের সাথে মাইনাস লাগিয়ে দিচ্ছি, মাইনাস হলো কালো তারটি। এবারে আমরা পজিটিভটা যুক্ত করতেছি। খুব মজবুত করে লাগাতে হবে আপনাদের। এই তো ব্যাটারি কানেকশন হয়ে গিয়েছে। এবার আমরা লাগাবো উপর থেকে যে কেবলটা এসেছে, সোলারের কেবল, ষাট ওয়াটের যে সোলার প্যানেলের কেবলটি আমরা এখন বর্তমানে এখানে ইন করে দিব। অবশ্যই নেগেটিভ এবং পজিটিভ মেনটেন করে আমরা লাগাবো। আপনারা ভিডিওটি মন দিয়ে দেখুন, তাহলে আশা করছি এই সেটিংটা আপনারা নিজেরাই করে নিতে পারবেন, খুবই সহজ একটা সেটিং। দর্শক, এখানে আমি সকল ধরনের প্রাইস তালিকা সকল কিছু বলে দিব, আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত থাকুন। সোলার প্যানেল কানেকশন দিয়ে দিয়েছি। তো দর্শক, আমরা মূলত চার্জ কন্ট্রোলার সোলার লাইন দিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন যে ডিসপ্লের মধ্যে লুমিনাসের চার্জ কন্ট্রোলারে দেখতে পাচ্ছেন যে সোলারের যে ইন্ডিকেশনটা জ্বলছে এবং নিচ্ছে, এটার সংকেত হলো সে এখন সোলার থেকে আপনার যে ব্যাটারি দেখতে পাচ্ছেন পিছনে সেই ব্যাটারিকে চার্জ করতেছে। পাশাপাশি যখন ব্যাটারি ফুল হয়ে যাবে
তখন আপনারা সরাসরি সোলার থেকে এই একটি লাইট এবং একটি ফ্যান আপনারা ইজিলি চালাতে পারবেন। তো দর্শক, মূলত যখন সোলার প্যানেলের কানেকশন থাকবে, সূর্য থাকবে, ততক্ষণ পর্যন্ত সে ব্যাটারি চার্জ করে ফেলবে। 2 ঘন্টার মধ্যে একটি 60 ওয়াটের প্যানেল এই ব্যাটারিটিকে চার্জ করতে তার বেশি সময় লাগবে না, যদি এটা 20 অ্যাম্পিয়ারের চার্জ কন্ট্রোলার। তো মূলত আপনাদের ব্যাকআপ টাইমের উপর ডিপেন্ড করে আপনারা অবশ্যই ব্যাটারি ব্যবহার করবেন। তো এই চার্জ কন্ট্রোলারটি মূলত ওভার চার্জ প্রোটেকশন, যখন মূলত সোলার প্যানেল ব্যাটারি যখন ফুল করে ফেলবে তখন আর সে চার্জ করবে না। এই জন্য মূলত চার্জ কন্ট্রোল আমরা মূলত ব্যবহার করি, এতে করে ব্যাটারিটাও সেফ থাকে। তো দর্শক, নিচে একটি এলইডি সংকেত দেখতে পাচ্ছেন, এই যে গ্রিন কালারের, এটা মূলত ব্যাটারি চার্জিং সংকেত, অর্থাৎ সোলার প্যানেল থেকে সে ব্যাটারি চার্জ করতেছে। এবং নিচে আরও একটি সংকেত দেখতে পাচ্ছেন, সেটা হলো আপনার যদি কোনো ধরনের ব্যাটারি লো হয়ে যায়, যখন ব্যাটারিটা লো হয়ে যাবে তখন সেই এলইডি সিগন্যালটা রেড কালার সংকেত দিয়ে আপনাদেরকে বোঝাবে যে ব্যাটারি লো রয়েছে। খুবই সহজ একটি অপশন। তো আমরা এখন মূলত বর্তমানে ডিসি লাইটটি এবং ডিসি ফ্যানটি চালিয়ে আপনাদেরকে দেখাবো। ওকে, এবার আমরা একটি লাইটের কানেকশন দিচ্ছি। এটা হলো 12 ভোল্টের একটি লাইট, অবশ্যই নেগেটিভ পজিটিভ মেনটেন করে লাগাবেন। আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি লাইটটা জ্বলেও গিয়েছে। এবার আমরা ফ্যানের কানেকশন দিব। ফ্যানের লগো, এটা কিন্তু বাল্বের লগো, তো আপনারা ফ্যানের লগো সেক্ষেত্রে ফ্যানের লগোটা দিয়ে দিবেন। তো সম্মানিত শুধু আমরা এখন বর্তমানে এক এক করে সকল ধরনের ইলেকট্রনিক্স ডিভাইসের লাইন দিব। ফার্স্টে আমরা আপনাদেরকে একটি ডিসি লাইট লাইন দিয়ে দেখাবো। দেখতে পাচ্ছেন বর্তমানে সেই সোলার থেকে এই লাইটটি চলতেছে। এবং আমরা এখন বর্তমানে একটি ফ্যানে কানেকশন দিব। আমরা বর্তমানে ফ্যানটি অন করলাম, আপনারা দেখতে পাচ্ছেন এই ফ্যানটি এখন বর্তমানে চলতেছে। সরাসরি সূর্য থেকে আপনারা এই দক্ষিণা বাতাস হাওয়া এই ফ্যানটি চালাতে পারবেন খুব সহজে। কীভাবে চালাবেন তা আমি আপনাদেরকে ইতিমধ্যে দেখিয়েছি। এবং গ্রাম অঞ্চলে অনেক পরিমাণ পাওয়ার কাট হয়, যারা ইমার্জেন্সি প্রয়োজনে ফোন চার্জ করতে পারেন না, তারা খুব সিম্পলি একটি ডাটা কেবলের মাধ্যমে আপনারা যদি চান, এই যে দেখতে পাচ্ছেন এই চার্জ কন্ট্রোলারের ব্যাক সাইডে একটি ইউএসবি পোর্ট আছে, এখানে আপনারা কানেকশন দিয়ে দিবেন। সরি, হ্যাঁ দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন বর্তমানে মোবাইল চার্জ হচ্ছে, দেখতে পাচ্ছেন। তো মূলত একটি ডাটা কেবলের মাধ্যমে আপনারা মোবাইল চার্জ করতে পারেন, যে কোনো অ্যান্ড্রয়েড ফোন একের ভিতরে সব কিছু রয়েছে এই সিস্টেমে। ডিসির এই সোলার সিস্টেম, ডিসির এই সিস্টেমে মূলত আপনারা লাইট, ফ্যান এবং মোবাইল চার্জও করতে পারবেন। যারা মূলত খুব কম বাজারের মধ্যে সিস্টেম যাচ্ছেন অনেক গ্রাম্য অঞ্চলে, তারা মূলত এই সিস্টেমটি করতে পারেন। আমি আমার কমেন্ট বক্সে রিসেন্টলি দেখতে পাচ্ছি যে মেহেদি ভাই, আপনারা তো অনেক বড় সোলার সিস্টেম নিয়ে কাজ করেন, আপনারা একটি ছোট সিস্টেম নিয়ে আমাদের একটি ভিডিও দেখান। তাই আজকে টোটালি একটি ভিডিও ক্লিপ ইনস্টলিং করে পার্ট বাই পার্ট তুলে ধরেছি। দর্শক, আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত থাকবেন, আমি একটু ক্লিয়ার করে দিই। তো মূলত এখানে যে চার্জ কন্ট্রোলটি দিয়েছি, এই চার্জ কন্ট্রোলার আপনারা মূলত 250 ওয়াটের সোলার প্যানেল ব্যবহার করতে পারবেন, কারণ সর্বোচ্চ 10 অ্যাম্পিয়ারের চার্জ কন্ট্রোলার। এই চার্জ কন্ট্রোলারের কাজটা হলো মূলত সে সকল কিছু কন্ট্রোলিং করে যখন ব্যাটারিটা ফুল হয়ে যাবে তখন আর সেই ব্যাটারি চার্জ করবে না। তো অনেকে মূলত চার্জ কন্ট্রোলার ছাড়া সরাসরি লাইট ফ্যানগুলো চালায়, সেটা রাইট ওয়ে নয়। আরেকটি বিষয়, ব্যাটারি এম্পিয়ারের প্রশ্ন অনেকে করে থাকেন। তো এটা হলো 20 অ্যাম্পিয়ারের একটি ব্যাটারি। এই 20 অ্যাম্পিয়ারের ব্যাটারিটি মূলত আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা 60 অ্যাম্পিয়ার নিতে পারেন। অবশ্যই 60 অ্যাম্পিয়ারের ব্যাটারি নিলে আপনারা 150 ওয়াটের একটি সোলার প্যানেল নিতে হবে মিনিমাম। এখানে আমরা 20 অ্যাম্পিয়ারের ব্যাটারির সাথে 60 ওয়াটের সোলার প্যানেল দিয়েছি, কারণ সবসময় সান এক থাকে না, যার কারণে আমরা একটু বেশি এম্পিয়ারের প্যানেল দিয়েছি, যাতে করে মূলত ব্যাটারিটা চার্জ করতে পারে খুব ফাস্ট। দর্শক, আপনাদের ব্যাকআপ টাইমের উপর ডিপেন্ড করে আপনারা ব্যাটারি নেবেন। পাশাপাশি আপনারা যদি এখানে যে ফ্যানটি দেখতে পাচ্ছেন, এটা হলো একটি সিলিং ফ্যান না, এটা হলো একটি স্ট্যান্ড ফ্যান, ছোটো ফ্যান। আপনারা চাইলে বড় ফ্যান 56 ইঞ্চি 52 ইঞ্চি সিলিং ফ্যান নিতে পারবেন, যা আমাদের ইতিমধ্যে রয়েছে। আপনারা সেই ভিডিওটি দেখতে আমাদের লিঙ্কটি ক্লিক করবেন, ডিসক্রিপশন বক্সে রয়েছে। 56 ইঞ্চি সিলিং ফ্যান, সেটা হলো 12 ভোল্টের একটি সোলার প্যানেল, সোলার ফ্যান মাত্র 20 ওয়াটে চলে। পাশাপাশি আপনারা এই বাল্ব, মোটামুটি এটা একটি 10 ওয়াটের বাল্ব, আপনারা চাইলে 5টি বাল্ব চালাতে পারবেন। তো মূলত একটি বাল্ব যদি হয় 10 ওয়াটের, 5টা বাল্ব 50 ওয়াট, একটি ফ্যান যদি হয় 15 ওয়াটের, 2টা ফ্যানের ওয়াট 30 ওয়াট, অর্থাৎ 80 ওয়াট চলে আসে। তার মানে হলো আপনি যত ওয়াট সোলার সিস্টেম করবেন তার থেকে কিছুটা কম লোড ব্যবহার করবেন, এতে করে ডিভাইসের জন্য সুরক্ষিত থাকবে। মূল কথা হলো আপনারা ক্যালকুলেট করবেন যে আপনাদের কত ওয়াট লোড রয়েছে, তার উপর ডিপেন্ড করে আপনারা সোলার প্যানেল এবং ব্যাটারি নেবেন। তো দর্শক, ভিডিও ক্লিপটির মাধ্যমে আপনাদেরকে আমি কিছুটা হলো উপকৃত করতে পেরেছি, কিছুটা আইডিয়া দিতে পেরেছি। তো সময়টা শুধু আপনারা ভালো থাকবেন, ভিডিওটি আমি পর্যন্ত রাখছি, দেখা হচ্ছে আপনাদের সাথে অতি শীঘ্রই আমাদের নতুন আরেকটি সোলার সিস্টেমের ভিডিও নিয়ে। আরেকটি বিষয়, যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, আমাদের চ্যানেলটি লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন।
আর হ্যাঁ, কমেন্টস করে আমাকে জানাবেন ভিডিও ক্লিপটি আপনাদের কেমন লেগেছে। সকলে ভালো থাকবেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।